কার্টেসিয়ান ডাইভার বানানোর জন্য তোমাদের লাগবে একটি প্লাস্টিক বোতল, একটা বড় বোতল, কাঁচি, টেপ, প্লাস্টিক ড্রপার, একটা নাট ইত্যাদি। প্রথমে দেখো, প্লাস্টিক ড্রপারটি নাও এবং কালারফুল টেপ দিয়ে এটিকে ডেকোরেট করো। এখন ড্রপারের মুখটিতে একটা নাট লাগিয়ে দাও। এটি ড্রপারটিকে জলে ভাসতে সাহায্য করবে ভার্টিকালি। এখন ড্রপারটিতে কিছুটা জল নিয়ে এটিকে ট্রাই করো জলে ভাসাতে এবং ডোবাতে একসাথে। সো এটা ডুববে এবং ভাসবে একসাথে। দেখো এটা ডুবে গেছে, এটার মানে এর ভিতরে বেশি জল এসে গেছে। তখন জলটা কিছুটা বের করে আবার চেষ্টা করো। দেখো এখন এটি ভাসছে। এই পারফেক্ট ড্রাইভারটি নিয়ে একটি জল ভর্তি বোতলে নাও এবং বোতলের ক্যাপটি ভালো করে টাইট করে বন্ধ করে দাও। বোতলটি এক হাতে নিয়ে আরেক হাতে হালকা করে আস্তে করে স্কুইজ করো। দেখবে ড্রাইভারটি নিচে নেমে আসছে। আবার প্রেশার ছাড়ার সাথে সাথে ড্রাইভারটি উপরে উঠে আসছে। তোমরা একসময় ড্রাইভারটিকে বোতলের মাঝখানে জলের মধ্যে স্থির করতে পারো। ইটস ভেরি বিউটিফুল ড্রাইভার। এখন ড্রাইভারটিকে তোমরা একটা বড় টিউবলাইটের ভেতর দিয়েও চালনা করতে পারো। দেখো একটা বড় টিউবলাইট, একটা কাঁচের টিউবলাইট দেখানো হচ্ছে। যখনই রাবারটা প্রেস করছো তখন ড্রাইভারটা নিচে নামছে। যখনই প্রেশার দিচ্ছ, চাপ বৃদ্ধি করছো, তখন ড্রাইভারের ভেতর জলটা বেশি পরিমাণে যাচ্ছে। তখন ড্রাইভারের ওজনটা বাড়ার সাথে সাথে এটি জলের মধ্যে ডুবে যায়। আবার প্রেশার কমানোর ফলে এটি ওজন হ্রাস পায়। সুতরাং ড্রাইভারটি আবার ভেসে আসে। ইটস ভেরি বিউটিফুল ড্রাইভার।